এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে কিভাবে সিঙ্কুলাটক কমপ্লিট করে গণরঞ্জনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম, আর পথে পড়েছিল এই ভয়ঙ্কর ওয়াটার ক্রসিং এবং এই ল্যান্ডস্লাইড। শুধুমাত্র মানালি থেকে দেরি করে বেরোনোর জন্য আমার এখানে ঢুকতে দেরি হয়েছিল, আর মোটামুটি বিকাল 3:30-4টার পরে ওয়াটার ক্রসিংগুলোতে জলের পরিমাণ অনেক বেড়ে যায়, কারণ গ্লেসিয়ার গলতে থাকে। তো আমার সেই ভুলটাই হয়েছিল। আগের রোড কোনো রকম ভাবে পার করেছি, হেল্প করেছে, ক্যামেরা বন্ধ হয়ে গেছিল। জীবনে প্রথমবার আমি প্রচুর ভয় পেয়েছি, ভীষণ নার্ভাস ফিল করছিলাম, ভাবছিলাম যে বাইক নিয়ে আমি যেতে পারবো না। আগে আগে আর কি কি আছে আমি জানি না। ও মাই গড, রাস্তা দিয়ে পুরোই নদী যাচ্ছে। তো চলো, রাস্তা ভাগলে আমি কোনো রকমে সেটা পার করে নেবো, কিন্তু এটা তো রাস্তাই ছিল না, পুরো ধস নেবে, আটকে গেছে, এটা চার চাকাও আটকে আছে, গাড়িটা পড়ে গেল, স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম, জানি না ল্যাপটপ ভিজলো কি না, ভিতরের কোনো জিনিসপত্র ভিজলো কি না, কারণ এতেই শীতের জিনিসপত্র আছে। পুরো রাস্তাটাই নদী। চলো জামস্কার ইজ নট ইজি, পাহাড়ের একটা রুলি হচ্ছে আর্লি শুরু করো, আর্লি শেষ করো। আমার হয়ে গেছে উল্টো, আমি অ্যাকশন ক্যামের মাইকের জ্যাক খুঁজতে গিয়ে এত কিছু সমস্যা, আমার দেরি হয় মানালিতে, নাহলে আমি মানালিতে 7-8টার সময় বেরিয়ে যেতে পারতাম, জলটা এখানে অন্তত অনেকটা কম পেতাম। চলো খাবার, ভাই সাহ, ও ভাই সাহ, ও আমি কার্গি এক ভিলেজের আগেই স্টে করে যাবো, গণরঞ্জনে স্টে করে যাবো, আশা রাখছি গণরঞ্জন পর্যন্ত তো পৌঁছতে পারবো। এই ওয়াটার ক্রসিং বা নদীর সেই সব নামই নিচ্ছে না, আরেক জায়গায় চাকা ফেসে গেছিল। আগে রোড ব্লক হ্যায়, 2-3 কিলোমিটার আগে রোড ব্লক হ্যায়, জায়গা কে লিয়ে জায়গা নেই হ্যায়, ওয়া ল্যান্ডস্লাইড ওয়ালা, ও যে ওয়াটার ক্রসিং হ্যায় না, সব ধস কে না গির চুকা হ্যায় নিচে, সারা নিচে চলা যায়, আর টু হুইলার ভি জানে কা জায়গা নেই হ্যায়, মেরে তো কাইসে গই কাইসে ভি করকে আয়া, চা ফোর হুইলার এক ফসা হ্যায় উধার, উধার ফসা হ্যায়, ইধার সে আপ নেই যা পায়েঙ্গে, 3-4 কিলোমিটার বাদ আপকো আয়েগা ইয়ে, ও টপ হ্যায় উপর উসকে সাথ, হ্যাঁ উসকে সাথ মে, ঠিক হ্যায়। তোমরা দেখতেই পাচ্ছ রোডের কীরকম অবস্থা, পুরো উঁচু নিচু উঁচু নিচু, এবড়ো খেবড়ো রাস্তা, পুরো অফ রোড, এটা বাইক 12-14 বেশি আমি তুলতেই পাচ্ছি না, তার উপরে কাদা,
वाटर क्रॉसिंग है भर्ती एक क्षेत्र में बेसि क्लाच यूज कर ले क्लाच प्लेट चले जावर समूह सम्भावना थे सबसे बेटार हे लो गियारे धीरे 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 गाइकटा के लिए जावा और मोमेंटम बजाय रखा चाका स्किड कर আমি একদম ফার্স্ট গিয়ারে গাড়িটাকে ধীরে 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 চালাচ্ছি কোনো হুড়োতাড়া করছি না কারণ জানি এখানে যদি আমি তাড়াহুড়ো করি তাহলে আমার কিন্তু রিস্ক আছে প্রচুর তাই ধীরে সুস্থে আস্তে 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 এগোতে থাকি এখনও অনেকটা চোখের আলো আছে মিনিমাম 5-10 কিলোমিটার তো যেতে পারবো এখনও দেখো আমি ক্লাচ ইউজ করছি না পুরো ইঞ্জিন ব্রেকিং এই যে আমি ক্লাচ ইউজই করছি না ইঞ্জিন ব্রেকিং আর কখনো ফ্রন্ট আর কখনো সামনের ব্রেক কাজ করে গাড়িটাকে কন্ট্রোল করছি কারণ একটা না সামনের বা পিছনের দুটো ব্রেককেই যদি একভাবে ইউজ করা হয় ব্রেকটাও নালে গরম হয়ে কাজ করা বন্ধ করে দেবে আর এই রাস্তায় ক্লাচ প্লেট জ্বালানো যাবে না ব্রেক খারাপ করা যাবে না সুতরাং ধীরে ধীরে চলো বুদ্ধিমানের মতো চলো এখন চলছি হনুমান গিয়ারে ফার্স্ট গিয়ার হনুমান গিয়ার এই রাস্তায় যেতে গেলে তাহলে একটাই মূল মন্ত্র হনুমান গিয়ারে যেতে হবে তোমরা সবাই যখন আসবে ক্লাচ ইউজ করো না ধীরে সুস্থে আসো হনুমান গিয়ারে আসো কোনো অসুবিধে নেই আর তখন গাড়িটা স্ট্যান্ড করে রেখেছিলাম এটা পড়ে ভেঙে গেছে এটা যদিও ভেঙে যাওয়ার জন্যই জাগে কিন্তু ব্যাগের ভিতরে জল ঢুকে গেলে মুশকিল এই ট্যাঙ্ক ব্যাগের ভিতরে বা তেল ব্যাগের ভিতরে ল্যাপটপ আছে জল ঢুকে গেল কিনা জানি না 10-11 কিলোমিটার এসেছি সিঙ্কুলা পাস থেকে আসার পরে এখানে একটা ছোট্ট মতো ধাবা টাবা পাওয়া যায় এখানে আমি দাঁড়াবো না আমি এগিয়ে চলে যাবো কারণ অলরেডি আমি দেরি হয়ে গেছি ये खाने पीने का पानी है भर लूंगा बंगाल से पश्चिम बंगाल से कोलकाता अरे हमें हुगली थे थकी कोलकाता ओ अच्छा अच्छा আচ্ছা আচ্ছা আমি কলকাতা প্রপার কলকাতা তো নয় দক্ষিণ চব্বিশ পরগনা সে হ্যাঁ দক্ষিণ চব্বিশ পরগনা ফেজারগঞ্জ এখন লক্ষণ বলে একটা জায়গায় এসেছি এইখানে এই যে ঝুপড়িটা দেখতে পাচ্ছি এখানে একটু চা খাবো আমি বলছিলাম না গলাটা ধরে গেছে অনেকক্ষণ ধরে ঠান্ডা জল খাচ্ছি কারণ গরম জল যতক্ষণ না টেন্ট করছি ততক্ষণ পাচ্ছি না এখানে কিছু বাঙালি ভাই দাদাদের পেয়ে গেছি তো দেখাচ্ছি বাঙালি এখানে ভাই দাদারা আসানসোলের বাড়ি তো এখানে চা অর্ডার দিয়েছি চা খাবো গিয়ে আজকে গম্বরঞ্জনে আজকে টেন্ট করব এখানে আরে মস্ত জায়গা হ্যাঁ আরে বাপ রে হ্যাঁ মস্ত জায়গা হ্যাঁ অন্দর বেশ বাদ গরমি হ্যাঁ এসব হচ্ছে কলকাতার বান্দা কলকাতা সবাই বাঙালি নাকি ওয়েস্ট বেঙ্গল আসানসোল দক্ষিণ চব্বিশ পরগনা ফ্রেজারগঞ্জ সব সব বিহার হরিয়ানা আচ্ছা সব সব আছে সব বান্দা আছে এখানে কত কষ্ট করছি কাশ্মীর দেশ কে লিয়ে জান দে রহে হ্যায় দেশ কে লিয়ে জান দে রহা হুঁ চীন কা সাথ মে লড়াই করেগা জানে কা টাইম মে এরা যদি না হতো এই রাস্তাও তৈরি হতো না আর আমরা এইভাবে এনজয় করতে পারতাম না আর তোমরাও এভাবে এনজয় করতে পারতে না আমার এই ট্যুরটাকে তো চলো চা আশা করি হয়ে গেছে গিয়ে চা খাই আর বাই বাই
আগে যে রাস্তা পার করে এসেছি ভীষণই ডেঞ্জারাস রাস্তা ছিল, পুরো ওয়াটার ক্রসিং, মাড, মানে আনবেবেল, চরম লেভেলের অ্যাডভেঞ্চার হয়েছে। এই অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখেছিলাম, আজকে সেই অ্যাডভেঞ্চার। আমি নিজেকে খুব লাকি মনে করছি যে আমি এরকম একটা জায়গায় এসে, আমি খুব ইমোশন হয়ে গেছি এই জায়গায় এসে। তো চায় আসুক, ততক্ষণ গলা ধরে আছে একদম। হাত ম্যাম, মিট্টি কা গন্ধ, মাটির গন্ধ ছাড়ছে। আমরা ঘুরতে এসেছি, কাজও করতে এসেছি, কাজও করি, দুবার এলাম কাশ্মীর পুরোটা এই লে পর্যন্ত। রীতিমতো নার্ভাস হয়ে গেছি আমি, হাত পা কাঁপছিল। কেন? রাস্তা ব্লক ছিল, বাইক যেত না, আর বাইকের লোড আছে, বাইকটা পড়ে গেছিল। আচ্ছা আচ্ছা, এখানে সব সুবিধা পাওয়া যায়। এবার এমনই কন্ডিশন, বাইকটা যাওয়ার মতো রাস্তা নেই। আচ্ছা আচ্ছা, উপর থেকে পুরো পাথর পুরো নেমে রাস্তাটা ব্লক করে দেয়, লু পাথর লুজ আছে। একটা বড় পাথরকে ইধার ক্যাফেতে এত উঁচুতে আমাদের রিবেল রাইডার্স এর স্টিকার, আর আমার নিজস্ব স্টিকার হর্নেট ম্যান, এটা থাকবে হচ্ছে ইস্টার্ন রোডিজ এর পাশে। ঠিক আছে, হ্যাঁ, ফির মিলেঙ্গে, চলতে চলতে। চলো, আর 2-3 কিলোমিটারের মধ্যেই গণবরঞ্জন এসে যাব। এক সিংহ অভিযান, ও চরম অ্যাডভেঞ্চার। এই বাঙালি দাদাগুলোর সঙ্গে অনেক কথা হলো। এই বাঙালি দাদাগুলোর সঙ্গে অনেকক্ষণ ধরে কথা হলো, একদম মস্ত আদমি সব, দারুণ জমিয়ে আড্ডা হলো, চা খেলাম একটুখানি। এই রাইডে আমি বাইরে বেশি কোথাও চা খাইনি, কারণ হচ্ছে আমি মিষ্টি ছাড়া চা খাই, আর এটা বলতে ভুলে গেছিলাম, প্রচুর মিষ্টি দেওয়া চা বানিয়ে ফেলেছিলাম। চাটা খেয়ে একটুখানি স্বস্তি, আর ঠান্ডা বলতে একদম হাড়কাঁপানো ঠান্ডা নয়, হালকা ঠান্ডা আছে, বিয়ারেবল, হালকা গায়ে জ্যাকেট চাপাতে হবে। চলো, রাত্রিবেলা সম্ভবত ঠান্ডা পাবো। আর নতুনভাবে রোড ওপর দিয়ে তৈরি হচ্ছে, নতুনভাবে রোড ওইটা দিয়ে এখন হবে, আর এটা পুরনো রোড, এটা দিয়ে যাচ্ছি, আর হয়তো 1-2 বছর পরে তোমরা যখন আসবে তখন এটা দিয়ে যাবে। এটাও তো নদীতে ছিল, এটাও নদী ছিল, এখন তো দেখতে পাচ্ছি এটা পুল করে দিয়েছে। ও জাংস্কার রিভার, ও
আর বছর দুয়েক পরে এখানে মোবাইল টাওয়ারও পাওয়া যাবে, সব কিছু হয়ে যাবে। এই জায়গাটার যা উন্নতি হচ্ছে ধীরে ধীরে। এক বছর আগেও রাস্তাই নদীর ওপর দিয়ে নিচে দিয়ে ছিল, নিচে দিক দিয়ে রাস্তার এখনো কিছু অবশিষ্টাংশ দেখতে পাওয়া যাচ্ছে টায়ার মার্ক আছে। তো নদীর পাশ দিয়ে রাস্তা ছিল, ওটা অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চারাস রাস্তা ছিল, এখন রাস্তা অনেক উপরে করে দিয়েছে। তো ওয়াটার ক্রসিং আর পাবো বলে মনে হয় না, দেখা যাক। গত বছর অগস্টেও রাস্তা নিচে দিয়েই ছিল, এক বছরের মধ্যে রাস্তা এইরকম হয়ে গেছে। এখন আরও যত দিন যাবে, দুদিন পরে এখানেও পাকা রোড দেখা যাবে, মোবাইলের টাওয়ার দেখতে পাওয়া যাবে, আর তার সঙ্গে সঙ্গে কিছু আবাল ট্যুরিস্টরাও আসবে, জায়গাটাকে নোংরা করবে। দেখো পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, একদম রিভার বেডের উপর দিয়েই যাচ্ছি। উপর দিয়ে রাস্তা তৈরি করছে, যখন তৈরি হয়ে যাবে তখন আর এই রিভার বেডের উপর দিয়ে যেতে হবে না। আর সামনে এখনও ওয়াটার ক্রসিং আছে কি না আমি বলতে পারছি না, যতক্ষণ না আরও এগিয়ে যাচ্ছি বুঝতে পারছি না। ও ভাই সাহ, সাইডে নদী, খুব রোডের মধ্যে যেন জল না থাকে। ওরে বাপরে বাপ, ওরে বাপরে, পুরো বড় বড় পাথর, হ্যান্ডেল রাখা যাচ্ছে না। আজকে চরম অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতা আমি জীবনে ভুলব না। ওয়ান অফ দ্য টাফেস্ট রুট। ও সামনে এখনো কি বাকি আছে জানি না, এখনো কিছু কিলোমিটার রাস্তা বাকি আছে, বললো তো গণরঞ্জন কাছেই, কিন্তু এক দু কিলোমিটার অলরেডি হয়ে গেছে, এখনো তো গণরঞ্জনকে পাচ্ছি না। দেখো পুরো রোডের ওপরে পুরো জল চলে গেছে, রোডের ওপর দিয়ে নদী বয়ে যাচ্ছে, যাওয়ার জায়গা নেই। আমি সাইড দিয়ে কোনো রকমভাবে কাটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে জলে নামতে না হয়, চেনটার 12টা বেজে যাবে না হলে, ছোটো ছোটো পাথরের কুঁচো চেনটার মধ্যে ফেঁসে যাবে আর চেনটা কটকট করে আওয়াজ হবে তাতে। তো চেনটা আজকে রাত্রির মধ্যেই আমাকে লিভ করতে হবে, না হলে এই জলটা যদি শুকিয়ে যায় চেনটা কিন্তু রাস্ট এসে যাওয়ার সম্ভাবনা আছে। ও তেরি, ও তেরি মাই গড, ও ভগবান, তারা মা, জয় তারা, জয় ভোলে ভাই। এটা যেন বড় ওয়াটার ক্রসিং লাগছে আমার, আই ডোন্ট নো। চরম আমি এই অ্যাডভেঞ্চার হবে ভাবি না, ভিডিওতে দেখে যেটা বুঝেছিলাম আর রিয়েল সত্যিকারে এখানে এসে যে অ্যাডভেঞ্চারটা এক্সপিরিয়েন্স করলাম, দুটোর মধ্যে জমিন আসমান ফারাক, জমিন আসমান ফারাক।
যেখান থেকে চা খেলাম সেখান থেকে এখনো পর্যন্ত 4 কিলোমিটার এলাম। আর নদীর যা গর্জন, আজকে এই গর্জন শুনতে শুনতে শুতে হবে, ঘুমোতে হবে, রান্না করতে হবে। দেখো তোমরা একবার, রিভার ফ্লো, আমার জুতো পুরো ভিজে ডাব। এখনো অনেকটা রাস্তা, এখনো 2 কিলোমিটার মতো লাগবে মনে হচ্ছে। দূরে ক্যাম্প দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ওটাই মনে হয় 2 কিলোমিটার ডিস্টেন্স। ইয়াস, গণবরঞ্জন পিক, এটাই হচ্ছে গণবরঞ্জন, এই যে এটা দেখতে পাওয়া যাচ্ছে। চলো আরো সামনে গেলে ভালো করে বোঝা যাবে। এই হচ্ছে আমার এক শৃঙ্গ। আজকে হচ্ছে এক শৃঙ্গ অভিযানের প্রথম দিন। এই ঝাংস্কার রাইডটাকে আমি নাম দিয়েছি এক শৃঙ্গ অভিযান। এটা আনবিলিভেবল লাদাখ রাইডেরই একটা পার্ট। ও, ফুল অন অ্যাডভেঞ্চার এখনো পর্যন্ত হয়েছে, আগে আরো অ্যাডভেঞ্চার বাকি আছে। বাইকের পূর্জা পূর্জা ঢিলা হয়ে গেছে। এখন বাজে 6:30, মানালি থেকে বেরিয়েছিলাম হচ্ছে 11:30। এখনো পর্যন্ত এখানে ভালো করে চোখের আলো আছে, সূর্য ডুবে গেছে অনেকক্ষণ, কিন্তু চোখের আলো আছে, পরিষ্কার দেখা যাচ্ছে। তো বাইক চালাতে আপাতত সেরকম কিছু অসুবিধা এখনো পর্যন্ত হচ্ছে না। সামনে ওয়াটার ক্রসিং মনে হচ্ছে, দেখা যাক। জয় তারা, জয় ভোলে। চলো, সামনে ওয়াটার ক্রসিং আছে, ধীরে 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 পার করে ফেলি। ভয়ঙ্কর নদীর জল। ও, সামনে এখন কত অনেকগুলো ওয়াটার ক্রসিং আছে। অ্যাকচুয়ালি গ্লেসিয়ারগুলো পাহাড় থেকে নেমে আসছে সেই কারণে। চলো 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 চলো, জয় তারা জয় তারা, চলো চলো জয় তারা। হয়ে গেছে, কি একটা কটকট কটকট করে মাঝে মাঝে আওয়াজ হচ্ছে। এ তো রোডের ওপর দিয়ে পুরো নদী যাচ্ছে। জয় তারা, জয় ভোলে, জয় ভোলে, জয় মা, পার করে দাও। জুতোর মধ্যে আবার জল ঢুকে গেছে। চলো 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 চলো, ও আরো একটা, চলো। আরো একটা, ও আর পাচ্ছি না, ভয়ঙ্কর অবস্থা। ও মাই গড, এখনো আছে। এটা সবচেয়ে বড়, সবচেয়ে বড় এটা।
Oh my god. Oh. Oh. चरम एडवेंचर की वाटर क्रॉसिंग जूतो पूरा भिजे गेछे ব্যাগের অর্ধেক পর্যন্ত ডুবে গেছিল তো তোমরা যদি আসো বলবো সকাল সকাল বেরো তোমরা জিসপাতে থেকে যাও সকাল সকাল বেরো তাহলে এই ধরনের ওয়াটার ক্রসিংগুলো তোমাদের পার করতে হবে না অনেক জল কম থাকবে প্রচুর ওয়াটার ক্রসিং প্রায় হাঁটুর ওপরে জল ছিল ও বাইক অর্ধেক ডুবে গেছিল এই ব্যাগে জল চলে এসেছিল আরও আছে কিনা সামনে জানি না তো এক সিঙ্গ অভিযান সার্থক আমি চলে এসেছি আমার সেই এক সিঙ্গ ও তো এবারে লাগেজ সমস্ত কিছু নামাবো এখানে একটা সুন্দর দেখে জায়গা দেখেছি যেখানে পাথরটা তো নিচে কিছু নেই তো এখানেই আপাতত টেন্ট পিচ করব আর যদি কেউ এখানে এসে চার্জ কিছু বলে তো চার্জ দিয়ে দেবো 200-300 টাকা নেবে তো চার্জ দিয়ে দেবো আর আমার দূরে আর একটা গাড়ি এখানে 8 দিন ধরে আছে 8 দিন ধরে এখানে ক্যাম্পিং করছে ও এই অ্যাডভেঞ্চার এই অ্যাডভেঞ্চারের জন্য এসেছিলাম অ্যাডভেঞ্চার সাকসেসফুল ও তবে একটাই রিকোয়েস্ট তোমরা সকাল সকাল বেরো খুব তাড়াতাড়ি এখানে গণবরঞ্জনে পৌঁছাও কারণ ওয়াটার লেভেল প্রচুর হাই হয়ে যায় আমার বাইকের এইখান পর্যন্ত জল ছিল এই লেভেলে জল ছিল পুরো ইঞ্জিন ডুবে যাচ্ছিল সাইলেন্সার ডুবে গেছিল ভেবে দেখো কি অবস্থা আমি যে পার করেছি কিভাবে সেটা আমি জানি পুরো পা ভিজে গেছে একদম কালকে এই জুতো পরে রাইড করা যাবে না আর নাহলে কালকে এখানে আর একদিন স্টে করতে হবে তো দেখা যাক বেশি কথা না বলে আগে ট্রেনটা পিচ করে নিই খুব খিদে পেয়েছে একটু চা আর ম্যাগি বানাবো